الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما يتوفى الصابرين بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم: الصبر صدمة الأولى، إلى آخر الحديث. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় থাকবে সবর বা ধৈর্য, যে দুটি আমি একটি আয়াত একটি হাদিসের কিছু অংশ তিলাওয়াত করেছি। এ আয়াতটির আলোকে আমি আমার খুতবার বিষয়বস্তু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন মুসলিমের জীবনের সব থেকে মৌলিক বিষয়বস্তু হচ্ছে সবর। ইমান এবং সবর পাশাপাশি দুইটি চলে। আমাদের বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে সবরের অস্তিত্ব খুঁজে পাওয়া বেশ মুশকিল, অধৈর্যশীল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর করার নির্দেশ দিয়েছেন কোরআনুল কারীমে। অন্তত 80 জায়গায় এই সবরের নির্দেশ আল্লাহ দিয়েছেন, সবর করতে বলেছেন। যেহেতু আমাদের কোরআনের সম্পর্কে ধারণা খুব কম, যে জন্য আমরা বিষয়বস্তু গুরুত্ব তাৎপর্য আমরা অনুধাবন করতে পারি না। আমি সূরা সূরার একটি আয়াত আমি যে তেলাওয়াত করছি, এখানে আল্লাহ পাক বলছে ইন্নামা সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবরকারী হবে, ধৈর্যশীল হবে, তারা বেহিসাবি আল্লাহর কাছ থেকে নিয়ামত পাবে, তাদের নিয়ামতের কোনো শেষ নেই। তাহলে সবর একটা সাধারণ জিনিস নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই সবরের মাধ্যমে অতীতের নবী রসুল এবং তাঁদের সাহাবারা পরীক্ষা দিয়ে এসেছেন। পরীক্ষা দিয়ে তারা শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছেন। সুতরাং সবর আনতে হলে, সবর ইখতিয়ার করতে হলে আমাদেরকেও ঠিক ওই পথ ধরেই এগোতে হবে।
সবের শব্দের অর্থ বাংলায় বলে ধৈর্য। অর্থাৎ এক কথায় যদি বলা হয়, ঈমান এবং আকীদার সাথে যে ধরনের পরিস্থিতি ঘটুক না কেন, পাহাড় সমান অটলভাবে থাকার নামই হচ্ছে সবর। যেমনটি সাহাবা রাদিয়াল্লাহু ছিলেন, কত বড় বিপদ তাদের উপরে এসেছে কিন্তু বিন্দুমাত্র তাদেরকে টলাতে পারেনি। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় দুই পায়ে দড়ি বেঁধে দুই পাশে দুটো উট দিয়ে, অর্থাৎ টান দিয়ে ছিঁড়ে দুই ভাগ করে দেবে। দুই পায়ে দড়ি বেঁধেছে, দুই পাশে উট বেঁধে দিয়েছে, টান দিয়ে ছিঁড়ে ফেলে দেবে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বলছে মক্কার কাফেররা, হে আম্মার তুমি ইসলাম ত্যাগ করো, আম্মার তুমি ইসলাম ত্যাগ করো, তুমি বেঁচে যাবে। তিনি বললেন, না এটা সম্ভব না, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিন্তু তানার কিছু করার ক্ষমতা ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আসবির ইয়া আম্মার, আম্মার তুমি সবর করো, ফাইন্নাহু মাউইজাতুল মাউইজাতুল জান্নাহ, কারণ এই সবরের বিনিময়ে তোমার জন্য জান্নাত। আর আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতকে দেখতে পাচ্ছিলেন। সুবহানাল্লাহ, অত কঠিন বিপদ আপদ যাকে ছিঁড়ে ফেলা হবে সে জান্নাতকে দেখছে ওই অবস্থায়। সুবহানাল্লাহ, দুনিয়ায় থেকেও কিন্তু জান্নাতকে দেখা যায়, এরা অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে। যুদ্ধ করছেন সাহাবি, যুদ্ধ করতে কাফেরদের ভিতরে ঢুকে গিয়েছেন, সাহাবিরা সতর্ক, এই তুমি বেরিয়েছো, তুমি কোথায় গেছো? বললে, আমি জান্নাতের সুগ্রাণ পাচ্ছি, জান্নাতকে দেখতে পাচ্ছি, ফিরে আসা সম্ভব নয়। সুবহানাল্লাহ, সবর একটা এমন জিনিস, এই সবর মানুষের জীবনকে সৌন্দর্য মণ্ডিত করতে পারে। এই সবর একজন মানুষকে প্রকৃত মনুষ্যত্বের আসনে বসাতে পারে। যে জীবনে সবর নেই সেটা কোনো জীবনই হতে পারে না, কারণ সবর অবশ্যই ধরতে হবে, সবর এখতিয়ার করতে হবে। সবর ছাড়া একটা মানুষের জীবন কল্পনা করা যায় না, কারণ সবরের বিনিময় হচ্ছে জান্নাত। আস-সবর দিয়া, মুসলিমের হাদিস, অনেক বড় হাদিস, সবর হচ্ছে আলো। জীবনের আলো খুঁজে পেতে হলে তাকে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধরতে হবে। অধৈর্য হওয়া যাবে না, অধৈর্যশীল ব্যক্তিরা জীবনে কোনদিন সফল হতে পারেনি আর পারবেও না, কারণ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অন্যতম পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলছেন, ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াস্তাইনু সাহায্য চাও বিস-সবর, সবরের মাধ্যমে। এখানে সবর সলাত হতে পারে, এখানে সবর দোয়া হতে পারে, এখানে সবর হচ্ছে আল্লাহর উপর প্রকৃতভাবে অটলভাবে বিশ্বাস হতে পারে। তো আল্লাহ পাক বলছেন, আমার কাছে সাহায্য চাও কিভাবে, সবর সবরের মাধ্যমে, ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা সলাত এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইন্নাহা লা কাবীরাতুন, এটা কিন্তু অনেক কঠিন কাজ। কি বলছেন কথাটা আল্লাহ, আল্লাহ নিজে সতর্ক করে দিল, এই সবর এখতিয়ার করা কিন্তু খুব কঠিন কাজ, অনেক কঠিন কাজ। ইল্লা আলাল খাশিন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য সবরের যে কষ্টগুলো আসবে এগুলো তাদের কাছে কিছু নয়। তাদের কাছে, তারা জানে যে সবরের পরিণতি হচ্ছে জান্নাত। তো সুতরাং এই সবর আমাদের জীবনে আসতে হবে, আনতে হবে। সবরের একাধিক এ হতে পারে, একটা হচ্ছে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর করতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন, যেটা নির্দেশ করেছেন, সেটা যত কষ্ট হোক না কেন, আমার
যত সমস্যা হোক না কেন আমার, যত বিপদ আসুক না কেন আমার, অবশ্যই আমাকে সেই সবরকে অর্জন করতে হবে আনুগত্যের, আল্লাহর আনুগত্যের মাধ্যমে। ইতাত, সবর বিল ইতাত, ওই ইতাতের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমাকে সবর অর্জন করতে হবে। আরটা হচ্ছে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন, হারাম বলেছেন, সে জিনিস থেকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে। সেদিন একজন একটা পোস্ট করেছে, ডাক্তার বললো যে আপনার হার্টের অবস্থা খারাপ, আপনি গরুর রস খাবেন না, তো গরুর রস খাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন আপনি সুদ ঘুষ খাবেন না, সেটা কিন্তু বন্ধ করা, গরুর রস খাওয়া বন্ধ করা যায়, কিন্তু সুদ খাওয়া ঘুষ খাওয়া এটা কিন্তু বন্ধ করা যায় না। কিন্তু বড় দাড়ি লম্বা জন সব আছে। সবর হচ্ছে আল্লাহ পাক যে হারাম করেছেন সেটাকে পরিপূর্ণভাবে ত্যাগ করার নামই হচ্ছে সবর। আরটা হচ্ছে দোয়া, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফ্ফানা মুসলিমিন, হে আল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। কাকে বলতে হবে? আল্লাহর কাছে। আমরা কোনো কাজ নিজেরা পারবো না, যেটা আমি প্রায় আমার খুতবায় বলি, আমরা আল্লাহর সাহায্য ছাড়া কিছু করতে পারবো না। রব্বানা আফরিগ আলাইনা সবরা, আমরা দোয়াগুলো সবাই জানি প্রায়, আমরা পড়িও, কিন্তু এর মানে যা বুঝি না, তো এই জন্যই সমস্যা হচ্ছে। আল্লাহ আমাকে সবরকারীদের দলে অন্তর্ভুক্ত করুন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের দলেই পাবেন। এই যে সবর, এই সবরটা হচ্ছে অত্যন্ত, এর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমাকে আপনি সবরকারীদের দলে রেখে দিন। সবরকারীদের বিনিময় হচ্ছে জান্নাত। এই সবর করতে পারাটা একটা দৃঢ় মানসিকতার, পরিপূর্ণ ইমানদারের পক্ষে এটা সম্ভব। যেমন সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, আমি অবশ্যই, ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইয়্যিম, এখানে দুটো গ্রামার এসছে, তাকিত এসছে দুটো, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, এই বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দ্বারা। সবসময় আতঙ্ক এবং ভীতি থাকবে আমাদের সমাজে, আমাদের ভিতরে। ওয়ালানাব্লু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত, তোমাদের জীবনের ক্ষতি এবং ফসলের ক্ষতি, এগুলোতে কিন্তু আমি পরীক্ষা করবো। ধান হলো না এবছর, পাকা ধান সবে কাটবো কালকে, এমন বৃষ্টি আর ঝড় দিল সব শেষ হয়ে গেল, আল্লাহ আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এটা কি সবর হলো? আমাদের সমাজে দেখেন না, আমার ধানটা শুধু কাটতে হবে কালকে, শেষ হয়ে গেছে, ফসল তুলতে পারলাম না, সমস্ত ধ্বংস হয়ে গেল। কয়জন ইমানদার খুঁজতে পাওয়া যাবে? সেখানে সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবর করে। এই সবর করতে পারাটা কিন্তু খুব কম, মুসিবতের ব্যাপার। তা আল্লাহ পাক বলছেন তোমার ফসলের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। অনাকসে মিনাল আমওয়াল, পরীক্ষা করব তোমাদের মাল ধন সম্পদের ক্ষতি, এগুলো দিয়ে আমি পরীক্ষা করব। দোকানটা যে আপনার ব্যবসায়ের দোকানটা আগুন লেগে পড়ে গেল, ধ্বংস হয়ে গেল, বা যেটা আমার আয়ক্ষম একটা জিনিস সেটা ধ্বংস হয়ে গেল, সেখানে পাহাড়ের মতন অটল জানাতে হবে। একটা জিনিস বুঝতে হবে, এই সাবর আর তাকদীর কিন্তু পাশাপাশি জড়িত। যারা চাকদীর সম্পর্কে পরিপূর্ণ অকিবহাল, তাদের কাছে এগুলো কিছু না, কারণ জানে এটা করেছে আল্লাহর ভালোর জন্যই করেছে। আল্লাহ খারাপের জন্যই কিছু করে না, আল্লাহ যা করে কিসের জন্য করে? ভালোর জন্যই করে। আল্লাহর প্রত্যেকটা কাজই হচ্ছে ভালোর জন্য, কল্যাণের জন্য। কিন্তু আমরা দেখছি এটা খারাপ,
কারণ আমাদের দৃষ্টিতে এগুলো খারাপ মনে হলো। এটা সূরা বাকারার 218 নম্বর আয়াত সম্ভবত, আসা আন্তাকরবু শাইয়াও ওয়াহুয়া খায়রুল লাকুম, তোমাদের দৃষ্টিতে এই জিনিসটাকে খারাপ লাগছে, এই জিনিসটা হয়তো তোমরা দেখছো এটা খারাপ। আসা আন্তাকরবু শাইয়াও ওয়াহুয়া খায়রুল লাকুম, ওটা আল্লাহর কাছে ভালো, তোমাদের কাছে খারাপ। আসা আন্তুরবু খায়রাও ওয়াহুয়া শারুল, ওয়াহুয়া শারুল লাকুম, আর তোমাদের দৃষ্টিতে যে জিনিসটা ভালো হচ্ছে আল্লাহর কাছে ওইটা খারাপ। আল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আল্লাহ সব জানে, তোমরা কিছু জানো না। আমরা দেখছি আমার এই ছেলেটা মারা গেছে, সর্বনাশ, এত একটা ভালো ছেলে আমার মারা গেল, আমার স্ত্রী মারা গেল, আমার পরিবারের আয়ক্ষম একজন ব্যক্তি মারা গেল, আমরা সবর করতে পারলাম না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি মস্ত বড় একজন সাহাবী, ওনার একটা ছেলে খুব অসুস্থ ছিল, খুব অসুস্থ ছিল, সেই অসুস্থতা এত ছিল, ওই সময় আল্লাহ রসুল তাকে কোন একটা কাজে পাঠালেন, এটা বুখারী এবং মুসলিমের হাসিন মুত্তাফাক আলাইহির হাদিস, রিয়াজুস সালেহীন হাদিসগুলো সব পাবেন, আমি যেগুলো বলছি প্রায় সবই এই রিয়াজুস সালেহীন থেকেই আমি বলছি, কারণ সহজে পাবেন। তো উনি অসুস্থ অবস্থা, এখন যাবেন কি যাবেন না চিন্তা করছেন, স্ত্রী বললেন যান, আল্লাহ রসুল বলেছেন যেতে হবে, যাওয়ার সাথে সাথেই সন্তানটা মারা যায়। উনি করলেন কি, সন্তানকে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলেন, রাতে যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ফিরলেন তখন জিজ্ঞাসা করলেন বাচ্চার কি অবস্থা, বলে আলহামদুলিল্লাহ বাচ্চা আগের চেয়ে অনেক ভালো আছে। মহিলাদেরকে বলছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা আপনাদের জন্য বড় শিক্ষা, সন্তানটা মারা গেলে বুক এমন জোরে চাপড়ায়, জাহেলিয়াতের চাপড়ানো, বুক চাপড়ানোটা কি, জাহেলিয়াতের চাপড়ানো, ওমর রাদিয়াল্লাহু আনহু মার দিতেন ধরে, তো আপনাদের জন্য এটা শিক্ষা। তো তখন রাত্রিতে ফিরলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, ফিরে যেসব বাচ্চা কেমন লাগে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপরে খাওয়া দাওয়া করলেন, রাত্রিতে ঘুমালেন স্ত্রীর সাথে, তারপর যখন ওনার সমস্ত চাহিদা মিটে গেল তখন স্ত্রীকে, স্ত্রী বলছেন যে আমাদের যদি কোনো কিছু কেউ আমানত দেয়, এই হাদিসটা অনেক কটা সনদে এসছে, যদিও বুখারী মুসলিমের হাদিস এবং অনেকগুলো সনদে এসছে, তো বলছে যে আমাদের কেউ যদি কোনো জিনিস আমানত দেয় আর সেটা যদি ফেরত নেয়, আমাদের কষ্ট পাওয়া উচিত, তবে না তা তো না, তাহলে এই সন্তানটা তো আমাদেরকে আল্লাহ পাক আমানত হিসেবে দিয়েছিলেন, আপনি যাওয়ার পরপরই সে মারা গেছে, ওই খাটের তলায় রয়েছে, তার দাহন কাফনের ব্যবস্থা করো। উনি বললেন তুমি আমার একদম এত পরে করলে, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রসুল এত খুশি হলেন, তাদের জন্য দোয়া করলেন, তাদের গর্বে যে সন্তান, আল্লাহ রসুল বললেন যে তাদের জন্য দোয়া করলেন বরকতের, একটা না সাতটা মুফাসসির সন্তান তারা হয়েছিল, সুবহানাল্লাহ, সাতটা মুফাসসির সন্তান, এরকম স্ত্রী পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার নেই, আমি একথা বলছি না, অবশ্যই আছে মহিলাদের মধ্যে এমন ধৈর্যশীল, শুধু আল্লাহর পরে তাকো, কারণ ওই বাচ্চাকে নিয়ে গিয়ে আল্লাহ পাক আরো অসংখ্য ভালো নেককার বাচ্চা দিতে পারে। মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন না, যে একটা তাজা একটা বাচ্চাকে ডেকে নিয়ে মেরে ফেললো, সুরা আরাফে পড়েননি আপনারা, পড়বেন, কোরআন পড়েন। তো যাই হোক, ও আমি ওইদিক যাচ্ছি না, তো সাতটি মুফাসসির সন্তান দিয়েছিলেন আল্লাহ পাক আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তাহলে আল্লাহ পাক যেটা নিয়ে নেবেন দেবেন অনেক ভালো জিনিস, অনেক ভালো জিনিস দেবেন, যদি কিনা আমাদের আল্লাহর পরে এই তাওয়াক্কুল থাকে যে আল্লাহ নিয়ে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, তিনি দেবেন তিনি নেবেন, এটা তানারি কাজ, এনে আমাদের কোনো এ নেই, আমরা শুধু কী করবো, সবর, অবশ্যই সবিরি, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ওই দিয়ে বলা নাবলু অন্নকুম বিশাইয়ে মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এতগুলো পরীক্ষা নিয়ে নেয়ার পরও যারা অটল থাকলো, অবশ্যই সবিরি,
আপনি সবরকারীদের উপরে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? জান্নাতের। আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু, তাদের উপর যখন আল্লাহর পক্ষ থেকে আপদ বিপদ মুসিবত আযাব আসবে, ক্বালু তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা চিল্লে আল্লাহরে গালাগালি দিলেও কিছু যাবে আসবে না, বরং ক্ষতি, বরং সবর করলে অনেক লাভ আছে। কারণ সবরের প্রতিফল হচ্ছে জান্নাত। সাহাবীদের মধ্যে ছিল শুধু জান্নাত পাওয়ার প্রত্যাশা, প্রতিযোগিতা, আর আমাদের হচ্ছে মানের প্রতিযোগিতা। আলহাকুমুত্তাকাসুর হাত্তা যুক্তুমুল মাকাবি, তোমরা একে অপরের মধ্যে যে প্রতিযোগিতা করছো এটা তো জান্নাত এই দুনিয়া পাওয়ার জন্য। আর সাহাবীরা ছিলেন জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করেছেন। তো সুতরাং যারা ধৈর্য ধারণ করল এবং বলল আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাগুলো যারা বলল আল্লাহু আকবার, তাদের জন্য কি বিনিময়? উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের উপর রয়েছে আল্লাহর সালামতি, শান্তি, করুণা এবং রহমত। যারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আল্লাহই তাকে তার জন্য যতটুকু, ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাওয়াহ। তো সুতরাং এই সবর, এই সবর এমন একটা জিনিস যেটা আমাদের কাছ থেকে এই সবরটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই সবর আমরা কীভাবে অর্জন করতে পারব? আমাদেরকে পারিবারিকভাবে সবরের শিক্ষা সন্তানকে দিতে হবে। একজন বাপকে, পিতাই তাকে প্রথম এই সবরের সবক দেবে, শিক্ষা দেবে। কোথায় পাবো এটা? সূরা লোকমান। ইয়া বুনাইয়া আকিমুস সলা, ওই যে আগে বললাম না সলা তত সহজ জিনিস না, ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিয়ীন, 45 নম্বর আয়াত সূরা বাকারায়। সলাতের মাধ্যমে সাহায্য চাইতে বলা হয়েছে। সলাত অত্যন্ত ধৈর্যের একটি কাজ। সলাত কিন্তু সাংঘাতিক একটা, আল্লাহ পাক তাই বলছে ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিয়ীন, যারা ইমানদার এদের জন্যই কোনো কষ্ট না, কিন্তু যারা ইমানদার নয় দেখবেন যদি সালামটা খালি ফেরানো হয় জুমার নামাজে মনে হয় যেন এতক্ষণ সে একটা গজবের মধ্যে ছিল, কত তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু এখানে যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ ওপর তার কী হবে? ফেরেশতারা দোয়া করতে থাকবে তার জন্য, আল্লাহ রহমত বর্ষিত হতে থাকবে। এখানে বাইরে বসে থাকলে রহমত আসবে, কিছু পাওয়া যাবে যাবে। তো যাই হোক, এই যে সবর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন, পিতাদেরকে বলেছেন আকিমুস সলাহ ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, লোকমানের আয়াত, ইয়া বুনাইয়া আকিমুস সলাহ ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা, এ আমার সন্তান তুমি সলাত আদায়কারী হও আর কি, ওয়াসবির আলা মা আসাবাকা, যখন তোমার উপর মুসিবত বিপদ আপদ আসবে তখন তুমি সবর করবে। এটা কে শেখাবে? কে শেখাবে? পিতা। এটা পিতারই দায়িত্ব, ফরজ। আমি অনেকবার এই কথাগুলো বলেছি, কারণ পারিবারিকভাবে যদি সন্তানকে তৈরি না করা যায় কখনো সেই সন্তানকে তৈরি করা সম্ভব নয়, এটা ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম ব্যতীত। কিন্তু পরিবারের সাহায্য ছাড়া একটা সন্তানকে দিনদার তৈরি করা বেশ কঠিন ব্যাপার। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। নবীরা কী চেয়েছেন? নেককার সন্তান চেয়েছেন, আমার ইঞ্জিনিয়ার সন্তান দেওয়া এ কথা বলেনি। তো সুতরাং পিতা তাকে বলছে আপদ বিপদ আসলে সবর করে, এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়, এটা বেশ কঠিন ব্যাপার। ইন্নাহা বলছে মানে
বলছেন যে আকিমুসসালাহ ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা, তুমি সবর করো যখন তোমার উপর আপদ বিপদ মুসিবত আসবে। ইন্না যালিকা লামিন আযমিল উমুর, এটা সাংঘাতিক দৃঢ় মানসিকতার একটি কাজ, দৃঢ় চিত্তের কাজ। তো সুতরাং এই সবরের বিষয়টি প্রথম আসবে পারিবারিক দৃষ্টিতে, পিতা তাকে শেখাবে খবরদার অধৈর্য হবে না, ধৈর্য হারা হবে না যা পরিস্থিতি ঘটুক না কেন, কারণ আমার পরিস্থিতিটা আল্লাহ পাক লিখে রেখেছেন, আমার জীবনের সমস্ত কিছু ফয়সালা আল্লাহ পাকের হাতে আছে, তাই না, সব আল্লাহর। তো সুতরাং এই সবর পরিবার থেকে শিখবে। আল্লাহ পাক বলছেন ওয়ালামান সাবারা ও গাফারা ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, যে সবর করলো এবং মানুষকে ক্ষমা করে দিল, আমার পায়ের ওপর যেটা রিক্সাওয়ালা রিক্সার টায়ারটা চালিয়ে দিল, রিক্সার টায়ারটা আমার পায়ের ওপর দিয়ে চালিয়ে দিল, ব্যথা লাগলো, দিলাম একটা থাপ্পড় একটা চড়, সবর হলো না, এটা কি সবর না? মুখ দিয়ে একটা লোকরে গালি দিয়ে দিলাম, ধাক্কা দিয়েছে, এটা কি সবর না? সবর না, এ সবর অত সহজ নয়। জীবনে কত লোককে গালি দিয়েছি, হয়তো খারাপ কথা বলেছি, হয়তো একটা লেবার কাজ করছে একটু বসে জিরাচ্ছে, হ্যাঁ জিরাচ্ছে কেন, হয়তো একটা গালি দিয়ে বলল না, একজন মুসলিমের পক্ষে এটা সম্ভব নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খাদেম ছিলাম, কোনোদিন রসুল আমাকে প্রশ্ন করেনি তুমি এটা কেন করো না বা এটা কেন করো না, কোনোদিন তিরস্কার করে না। কিন্তু আমরা সবর করে আল্লাহর কথাও শুনতে চাই না, কোরআনের কথাও আমরা একটু ধৈর্য সহকারে শুনবো তাও চাই না, যে একটা অক্ষর শুনলে 10টা নেকি দেবে, আমাদের মধ্যে সবর নেই। এই সবর এত গুরুত্বপূর্ণ জিনিস, সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে সবর দেখেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে বুকের উপরে পাথর দিয়ে রেখেছে তো আমরা সবাই জানি, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি ঈমান ত্যাগ করেছিলেন না? সাহাবীদের উপরে যে নির্মম অত্যাচার ঘটেছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখনই ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতেন তখন সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু তার চাদরটা বিছিয়ে দিতেন বসার জন্য, বসার জন্য বিছিয়ে দিতেন, কেন? খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠ এরম গর্ত গর্ত, গোটা পিঠটা এরম বড় বড় ইঁদুরের গর্তর মতো। খলিফা জিজ্ঞেস করেন, খাব্বাব ওটা কী? বলে, যখন আমি মক্কায় ছিলাম মুশরিকরা আমাকে গরম ইসলাম আনার জন্য কয়লা গরম লাল করে ওর পরে শুয়ে দিত আর বলতো তুই ইসলাম ত্যাগ করবি কি না বল, আমি বললাম না অসম্ভব আমি ত্যাগ করবো না, ওই শরীরের চর্বি গলে গলে ওই কয়লা নিভে যেত তখন আমাকে ওরা ছেড়ে দিত। কত অত্যাচার করেছে, নির্মম অত্যাচার করেছে, কিন্তু আমি তারপরও ইসলাম থেকে বিন্দু মাত্র করলি না। আর আমরা এখান থেকে একটু মসজিদে এতে আসবো আমাদের জীবন চলে যায়, আমাদের অবস্থা খুব খারাপ। কেন আমাদের মধ্যে এতটুকু সবর এখনো ঢুকেনি? মনে রাখতে হবে, সবর যদি না করতে পারে তাহলে আমাদের জন্য মুশকিল আছে, আল্লাহর কাছে চাইতে হবে। তা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি কী করলেন, ওইভাবে যে গরম কয়লা গরম করে পাথর গরম করে তারপরে শোয়ায় দেওয়ার পরে ওটা ঠান্ডা নিভে যেত তারপর তাকে ছাড় দিত, এই জন্যে বড় বড় গর্ত হয়ে গেছিল পিঠে। 214 নম্বর আয়াত সূরা বাকারার, যদিও এটা মাদানী সূরার আয়াত, তো মক্কারই ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, অধিকাংশ উপাস্যরা এটাই বলেছেন। আপা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে এমনি এমনি যে জান্নাতে তোমরা চলে যাবে? আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ,
তোমরা কি মনে করেছ যে এমনি এমনি জান্নাতে চলে যাবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মহরমের রোজা রাখি, এই আর কি, আর তো আল্লাহ কিছু করার দরকার আছে? আল্লাহ বলছেন ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা জিজ্ঞাসা বদক চিহ্ন, তোমরা কি এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতি আল্লাযিনা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর আমি যেভাবে পরীক্ষা, যে পরীক্ষা তোমাদের উপর এখনো নিইনি, তোমার পূর্বের যারা ছিলেন মুসলিম তাদের যে পরীক্ষা নিয়েছি, কিন্তু তোমাদের উপর এখনো সেই পরীক্ষা নিইনি। মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজ-জুলজুলু মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজ-জুলজুলু, আপদ বিপদ মুসিবতে এমন ভাবে তাদের উপর চেপে ধরেছিল, এমন ভাবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আপদ বিপদ মুসিবত দিয়েছিলেন, তখন তারা বলেছিল এবং সেই সাথে ইমানদাররা বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কত দূর? এই কথাটা নবী সাল্লাল্লাহুকে বলা হলো মক্কায়, নবী সাল্লাল্লাহু কাবায় হেলান দিয়ে বসেছিলেন, তখন সাহাবীরা বলেছিলেন যে আল্লাহ রসুল আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন, আর অত্যাচার সহ্য করতে পারছি না, আর এই নির্যাতন অত্যাচার সহ্য করতে পারছি না, আমরা তো খুব নরম বিছানায় শুই, ফ্যানে ছাড়া এখন তো অধিকাংশ এসি হয়ে গেছে, সাহাবীদের কি এগুলো ছিল না? চামড়া খেয়েছে। বনি মুত্তালিব গুহায় যখন মক্কায় দুই বছর অবরোধ করে রেখেছিল মুশরিকরা, খাওয়ার পেতেন না, ওই যে আল্লাহ বলেছেন ওলা নাবলু অন্নকুম বিষয় মিনাল খাওফের জু, তোমাদের না খাইয়ে রাখারও পরীক্ষা করব। তখন কি খেতেন সাহাবিরা? বাবলা গাছের পাতা আর চামড়া, এই খেতেন দুইটা বছর। এই ঘটনা আপনারা অনেকবার শুনেছেন, আমরাও শুনেছি, তারপরেও আমাদেরকে আল্লাহর উপরে সে ইস্তেকামাত আনার মতন পরিস্থিতি ঘটেছে কিনা আমি জানি না। তো সুতরাং নবী সাল্লামের কাছে যে সাহাবিরা বললেন যে আল্লাহ রসুল আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের প্রতি রহম করেন, আল্লাহ রসুল বললেন শোনো, তোমাদের পূর্বে যারা মুসলিম ছিল তাদেরকে কি করেছে জানো? করাত দিয়ে দুই ভাগ করে চিরে ফেলেছে, করাত মাথা দিয়ে ধরে একদম দুই ভাগে চিরে ফেলেছে, আর তো সুতরাং এরপরেও তারা টলে যায়নি। তখন ওই আয়াতটা আল্লাহ রসুল বললেন যে আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিম, আল্লাহর সাহায্য অতি নিকটে, যত ঝড় ঝঞ্ঝা যতই যাক না কেন আল্লাহর সাহায্য কিন্তু আসবে, কিন্তু আল্লাহ ওইটুক সময় পরীক্ষা নেবেন, যতটুক সময় পরীক্ষা নেওয়ার অতটুকুই পড়বে। সবর ছাড়া একটা মানুষের জীবনের কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব নয়। সবর একটা জিনিস, আর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অধৈর্য হওয়া, ও আমাদের অধৈর্য হতে বলে, তার মানে কি আল্লাহর নাফরমানি করার জন্য অধৈর্য হওয়ার প্রয়োজন আছে? আল্লাহর যে হুকুমগুলো আহকামগুলো যথাযথভাবে পালন করতে গেলে অবশ্যই অবশ্যই সবরের প্রয়োজন আছে। আমার চারিদিকে হাতছানি দিচ্ছে অনেক অর্থ সম্পদ, ধন সম্পদ, কিন্তু সে ধন সম্পদের মধ্যে থেকে আমি কোনটা নেব কি নেব না এটাকে আমাকে বিচার করতে হবে, বিচার করতে হবে না, আমাকে আল্লাহ পাক হিসাব করে নিতে বলেছেন। কারণ আমি যদি অবৈধ সম্পদের দিকে আমি এতাত আল্লাহর আনুগত্য হবে, হারাম এবং হালালের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হবে, যদি হারাম আমার শরীর দিয়ে যে আমার শরীর গঠিত হয় তাহলে সেটা হবে জাহান্নামের খোরাক। কিয়ের খোরাক? জাহান্নাম। আমাদের সমাজে এটা বেশ মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এসব বিষয়ে বলাও অনেকটা সমস্যার ব্যাপার।
কোরআনে আছে, কিন্তু বলতে গেলে আবার মুশকিলও আছে। যাই হোক, এই সবরের ক্ষেত্রে আমাদের কোনো কনসিডার করবেন কি করবেন না সেটা আল্লাহর হাতে। এই সবর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের চারটে জিনিস বলেছে, আপনাদের মনে থাকার কথা। আমার মনে হয় পাঁচ সাত বছর আগে কি আট বছর, পাঁচ সাত ছয় সাত বছর আগে আমি সূরা আসরের উপরে আলোচনা করেছিলাম কয়েকটা জুমা সূরা আসরের উপরে। আমি বলি এটা জান্নাতে যাওয়ার ভিসা, সূরা আসর জান্নাতে যাওয়ার ভিসা। এই চারটে গুণ অর্জন করতে পারে নিশ্চিত সে জান্নাতি। সূরা আসরের এই চারটে গুণ অর্জন করতে পারলে নিশ্চয়ই সে জান্নাতি। কি বলছেন? ওয়াল আসর, সময়ের কসম, সময় এক্ষুনি চলে যাচ্ছে। আমি আসলাম, আমার কাছ থেকে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা ব্যাস হয়ে গেল, শেষ। আমি মৃত্যুর কাছে এগিয়ে গেলাম। আমি কোথায় যাচ্ছি? আমরা মৃত্যুর দিকে। ইযা জা আজালুহা লা ইয়াস্তাখিরুনা শাইয়্যাতা ওয়া হুম ইয়াস্তাকদিমুন। এই আয়াতটা কোরআনের বহু জায়গায় আছে, অনেক জায়গায় আছে, সূরা মুনাফিকিনও আছে, যে যখন সেই নির্ধারিত সময় এসে যাবে, মুহূর্ত সময় আল্লাহ পাক কাউকে রেহাই দেবেন না, অসম্ভব, সাথে সাথে নিয়ে যাবেন। ইযা জা আজালুহা লা ইয়াস্তাখিরুনা শাইয়্যাতা ওয়া হুম ইয়াস্তাকদিমুন। যখন সে আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে, মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক সময় দেবেন না। মৃত্যু মনে করেন, আমি যাচ্ছি হেঁটে, হঠাৎ করে একটা গাড়ি আমাকে চাপা দিল, তখন অ্যানালাইসিস হবে, আহা যদি না যেত তাহলে এই চাপাটা দিত না, এই ধাক্কাটা খেত না, বা এটা হতো না। আমি যেটাই হিসাব করো প্রত্যেকটার অ্যান্সার আসবে জিরো, কারণ নির্দিষ্ট কার অলও কুন্তুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, সূরা আল ইমরানের আয়াত। তুমি যদি দুর্গের মধ্যেও থাকো, আইনামা তাকুলু ইদরুকুমুল মাউতা, তুমি যদি মৃত্যুর থেকে বাঁচতে চাও, অলও কুন্তুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, তুমি যদি দুর্গের মধ্যে থাকো, মৃত্যু তোমাকে কিন্তু নেবে। সাপ যেমন তার খাবারকে খুঁজে নেয়, মৃত্যু তাকে খুঁজে নেবেই নেবে। সুতরাং সূরা আসরের মধ্যে আল্লাহ পাক চারটা জিনিস বলেছেন, সময় যখন তোমার কাছে আছে, খবরদার এটাকে কাজে লাগাও, আল্লাহর আনুগত্যের কাজে লাগাও, আল্লাহর নাফরমানি করো না। আল্লাহর নাফরমানি করে এই পৃথিবীতে কেউ টিকে যেতে পারেনি, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, কোনো শক্তিশালীরা পৃথিবীতে টিকে যেতে পারেনি। পেরেছে? পারেন? ফেরাউন ছিল অনেক বড় শাসক, নমরুদ ছিল অনেক বড় রাজা, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি, কারণ আল্লাহ নির্ধারিত আল্লাহ নির্ধারিত সব অবশ্যই আসবে। তো সুতরাং এখানে বলছে ইল্লাল্লাযিনা আমানু, এই সময়কে কাজে লাগাতে জানে যারা ঈমান এনেছে। আমাদের মধ্যে ঈমানের দুর্বলতা অনেক বলে এই জন্য, ওয়ামিনু সালেহা, এবং ভালো কাজ করেছে, সে খারাপ কাজ করে না। আজকে সত্যি ভালো কাজ করে নিজের জীবনকে বাঁচিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন ব্যাপার। চারিদিকে শুধু শয়তানের বিছানো জাল, কি তাই না? শয়তান এমনভাবে জাল বিছেছে, আর দিন যত যাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে, দিন যতই এগিয়ে আসছে, কারণ এটা কেয়ামতের পূর্ববর্তী লক্ষণ। আমরা কিন্তু কেয়ামতের পূর্ববর্তী সময়ে এসে গেছি। চারিদিকে শুধু শয়তান জাল বিছিয়ে রেখেছে, বাড়িতে ঢুকেও আমার শান্তি নেই, কারণ বাড়ি হচ্ছে সবচেয়ে নিরাপদ স্থান একটা মানুষের, কিন্তু সেখানে শান্তি নেই। শয়তান এমনভাবে সূক্ষ্মভাবে জাল বিছিয়ে রেখেছে যেখানে আমরা নিরাপদ নই। তাই বলছে যে ইল্লাল্লাযিনা আমানু, ইমানদারদেরকে কখনোই শয়তান কাবু করতে পারবে না। ওয়ামিলুস সালেহা, প্রত্যেকটা কাজ তার নেক কাজ হতে হবে। যদিও কথা বলা, কারোর সাথে একটু হেসে কথা বলি, সেটাও সাদকা। কালিমাতু তাইয়িবাতু সাদাকা, সুন্দর কথা বলা হচ্ছে সাদকা। ভাই, আমি রূঢ় ভাষায় কেন কথা বলবো?
একটু হেসে কথা বললে সমস্যা কোথায়? সমস্যা কি? আপনার সাথে আমার সাথে শত্রুতা করে লাভটা কি? কী লাভ হবে? কয়টা দিন? আমার তো মনে হয় আমি আর কালকের দিন পাবো কিনা আমি জানি না। তাহলে সুতরাং একজন আরেকজনের মধ্যে বিভেদ রেখে দরকারটা কি? ও গালি দেখ, আমি দেব না। আমি তো এই আয়েশগাতিরই মানুষ, বিশ্বাস করুন, খোঁজ নিয়ে দেখুন আমি কোনোদিন কারোর সাথে ঝগড়াপাত করেছি কিনা। না, ও দিক আমার আগে বলতো যে আপনি কিছু বললেন না, আমি দূর ছেড়ে দাও, ও ছেড়ে দাও, ঝগড়া করে লাভটা কি? গণ্ডগোল করে। আচ্ছা ভাই, তুমি যদি শান্তি পাও তা করো, এটা আমরা পারি না, আমার কি ক্ষতি হবে? না। দেখেন আপনাদের এই ঘটনাটা বলছি, সবর কত মারাত্মক জিনিস। মসজিদের খুঁটিতে বেঁধে রাখা আছে সামামা বিন ওসালকে, তিনি বড় কাফেরদের একজন লিডার, মসজিদে নবাবির খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, তিনি যুদ্ধবন্দী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে বলছে, সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সোমামা রেগে বলছে, কি ইসলাম গ্রহণ করবো মানে? আমারে বলেন আপনি ইসলাম গ্রহণ করবো? ইন তাক্তু তাক্কুল জাদ আমি হয়তনি ইন্তনি শাকরা, তুমি যদি আমাকে হত্যা করো তো তোমারও হত্যা করা হবে। বন্দি, হাত পা বাঁধা, কে বলছে? তিনি প্রেসিডেন্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি প্রেসিডেন্ট ছিলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে যদি আমারে হত্যা করো তোমারও হত্যা করা হবে, আর যদি আমারে ছেড়ে দাও কিছু বিনিময় না তোমার শোকর করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন কিন্তু কিচ্ছু বলেন, আর আমাদের তোর এত বড় সাহস, এ একটা তোরে একবার তোর কান ঘুরে দেবো, তুই আমার পরে এত বড় কথা? মুসলিমদের চরিত্র দেখে পরপর তিন দিন একই কথা বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি আমার হত্যা করো তোমারও হত্যা করাবে, আমার লোকরা হত্যা করবে, আর যদি তুমি ছেড়ে দাও কৃতজ্ঞতা জানাবো। নবী ইসলাম বললেন, যাও সোমাবি ওসালকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো, উনি হাঁটছেন আর চিন্তা করছেন, ভদ্রলোক দেখেছি, এত বড় ভদ্রলোক তো আমি জীবনেও দেখিনি, ভালো মানুষ দেখেছি, এত বড় ভালো মানুষ তো আমি জীবনেও দেখিনি, কেন বলেন তো? নবী ইসলাম ব্যবহার আচার দেখে অসংখ্য কাফের মুসলিম হয়ে গিয়েছিলেন। তো সোমামা বিন ওসাল কিছু দূর যে ফিরে আসলেন, তিনি কিন্তু মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সবর, এই সবর আমাদের জীবনের কত মানুষকে কাছাকাছি এনে দিতে পারে। আমাকে একটা গালি দিয়েছে, ঠিক আছে, আমি যখন কোনো গালির শব্দ শুনি তাকে বোঝাই, ভাই গালি দিও না, এই মুখটা অত্যন্ত পবিত্র, এই মুখ দিয়ে আমরা আল্লাহকে ডাকি, এই মুখ দিয়ে আমি আল্লাহর কালামকে পড়ি, গালি ব্যবহার করো না, গালি শব্দটা না দিই, এমনি তুমি বলো, গালি অত্যন্ত খারাপ জিনিস, কিন্তু এই গালি কওলা জুর, অশ্লীল বাজে কথা খারাপ কথা কখনো বলো না, সবসময় বলো অকুল্লি বাদিয়াকুল্লাতি হিয়া আহসান। সূরা বনী ইসরাঈল রাত আল্লাহ পাক বলছেন যে আমার আবেদবন্ধদেরকে বলে দাও তারা মুখ দিয়ে সেই কথাটাই বলে, হিয়া আহসান। কিন্তু একটা মানুষ যখন আমাকে ওইরকম গালি দেবে বা হয়তো অনার্থক কথা বলবে, একটা মাছ আলা বললে মাছ কত, মাছ এত টাকা, হ্যাঁ এত টাকা একটা দিল একটা থাপ, আমি দেখেছি আমার জীবনে, আমি বহু দেখেছি আমার ঘটনা আমার লাইফে, কারণ আমি আজকে তিন মানুষ তো আমি অনেক দেখেছি। না, ভালো ব্যবহারের মাধ্যমে মানুষকে যত কাছে টানা যায়, ঝগড়া করে ফ্যাসাদ করে গালি দিয়ে হিংসা করে কোনোদিন কাছে আনা সম্ভব না, কোনোদিন না, কোনো জাতিও পারবে না কখনো, অত্যাচার নির্যাতন করে কিন্তু ভালো মানুষই করে। আজ পর্যন্ত আমরা যারা মানুষের প্রতি সদয় ছিল তাদের কথা আমরা বলি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বলা হয় শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ একদল মানুষ। আল্লাহ রাসূল কী বলেছিলেন, খায়রুল কুরুবি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। কেন? তারা ছিলেন অমায়িক মানুষ, তাদের জীবনটা ছিল সবরের প্রতীক, তাদের জীবনটা ছিল সবরেরই প্রতীক, ধৈর্য। সন্তানকে আপনি বাপ তাতে কি যা খুশি তাই আপনি বলতে পারেন না, আপনার একটা নির্দিষ্ট সীমারেখা আছে,
তিলকা হুদুদাল্লাহ ফালা তাকরাবুহা, আল্লাহ পাক বলছেন যে তোমার জন্য সবার জন্য একটা হুদুদ বা সীমারেখা আছে, খবরদার সে সীমারেখাকে অতিক্রম করবে না। আপনি বাপ হিসেবে আপনার যতটুকু দায়িত্ব অতটুকুই পালন করবেন, অতটুকুই এখতিয়ার করবেন, এর বাইরে যাবেন না। এই জন্য কোনো কিছু করার পূর্বে আগে সেটা জানতে হয়। আল ইলমু কাবলাল আমল, আল্লাহ রাসূল বলছেন যে যে কাজটি করবে জেনে নাও তোমার জন্য কী কী নির্ধারণ করা আছে, তুমি কতটুকু করতে পারো কতটুকু পারো না এটা আগে জানো। আল ইলমু কাবলাল আমল, আমাদের মধ্যে সবর নেই, এই কারণের জন্য আমাদের কাছে ইলম নেই। তাই 13 নম্বর আয়াত সূরা নিসা, তিলকা হুদুদাল্লাহ ফালা তাকরাবুহা ওমা ইয়াতাদা হুদুদাহু ইদখুলুহুম নারান জাহান্নাম খালিদান ফিহা ওয়ালাহুম আযাবুম মুহিন। যারা এই আমার সীমারেখাকে অতিক্রম করবে, আমি যতটুকু তাকে সীমারেখা দিয়েছি এই সীমারেখাকে অতিক্রম করবে, তাদেরকে আমি জাহান্নামে প্রেরণ করব। ওয়ালাহুম আযাবুম মুহিন, মুহিন শব্দটা অত্যন্ত, যারা আরবি বোঝেন তারা জানেন যে মুহিন শব্দ তো নির্মম শাস্তি, শাস্তির কোনো শেষ নেই। ওই রিমান্ডে নেয় না, রিমান্ডে আর কী শাস্তি, আল্লাহর শাস্তির সামনে সমস্ত কিছু তুচ্ছ। সুতরাং আমাদেরকে সবর করতে হবে, সবর এখতিয়ার করতে হবে জীবনের সমস্ত ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাকে সবর করতে হবে। কারণ হতে পারে আমার এই সবর, আমার এই ধৈর্য, আমার এই মানুষের সাথে ভালো ব্যবহার, এই সুন্দর আচরণ, আল বিরু হুসনুল খুলুক, আল্লাহ রাসূল বলছেন মুসলিমের হাদিস, আল বিরু হুসনুল খুলুক, সুন্দর আচরণটাই তো পূর্ণ, নাকি আল্লাহর রাসূল বলছেন সুন্দর আচরণ পূর্ণ, এটাই অনেক বড় ভালো কাজ। কিন্তু আমাদের সমাজে এতটা মেজাজ গরম হয়ে গেছে, কথা বললেই রেগে যায়, মা হোক বাপ হোক ভাই হোক বোন হোক সবরটা আর করতে পারে না। মনে রাখতে হবে, আমরা যদি সবর করতে না পারি আমাদের জীবনের সর্বক্ষেত্রে, চাকরি নেই, চাকরি নেই, আমি শুনেছি নাকি এখন চাকরিতে অনেক টাকা লাগে, আমার এক আমাদেরই এক ভাই এডুকেশন সেন্টারের ভাই, সে চা বেচে দিলি 4,000 টাকা 5,000 টাকা ইনকাম, শুধু চা, চা বিশ্বাস হয় আপনাদের, 4,000 টাকা। এরকম অনেক ভাই, কেউ ফলের, কেউ চাকরি করবে, অথচ তারা কিন্তু ইউনিভার্সিটির তারা মাস্টার্স, মানে না চাকরি জীবনে করবে, আমি এটা কাজ করব আর বাকিটুকু দাওয়াতি কাজে ব্যয় করব। অনেক আছে এরকম, তারা চাকরিতে যায়নি। আমি একজনকে দেখেছি, সে মাস্টার্স এগ্রিকালচার কাজ করে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরকম বহু এক্সাম্পল আছে। কিন্তু কোনো অসৎ পথ অবলম্বন করা উচিত না, সবর করতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন রিজিকের বিলম্ব হতে থেকে তোমরা যেন বাতিল পন্থা অবলম্বন করো না, রিজিক তোমার নির্ধারণ আছেই, তুমি পাবেই, এটার নাম হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। কারণ আমাকে আল্লাহ পাক না খাইয়ে মারবেন না, যদি মারেন তো মারবেনই, কোটি টাকা দিয়েও আমার কেউ বাঁচাতে পারবে না, ভেন্টিলেশন দিয়েও বাঁচানো সম্ভব না। সুতরাং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাক তাই বলছেন, ইয়া আল্লাযীনা আমানু, সর্বশেষ সূরা আল ইমরানের প্রথম 200 আয়াত পড়বেন, একটা একটা অ্যানালাইসিস, এটা একটা উহুদ বদর যুদ্ধের একটা অ্যানালাইসিস। এখানে আল্লাহ পাক কি বলছেন, ইয়া আল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়াল আবিতু, হে ইমানদাররা তোমরা সবর করো, আর সবরের প্রতিযোগিতা করো, বিল্ডিং এর প্রতিযোগিতা নয়, টাকার প্রতিযোগিতা নয়, অর্থের প্রতিযোগিতা নয়, সম্মানের প্রতিযোগিতা নয়, তোমরা সবরের প্রতিযোগিতা করো। আল্লাহ বলেছেন সবরের প্রতিযোগিতা করতে, এটাই করতে হবে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুতরাং আসুন আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে সবরকে এখতিয়ার করে তুলি, আমাদের জীবনকে অত্যন্ত সৌন্দর্য করে তুলি সবরের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।